ব্লকচেইন বর্তমানে সবচেয়ে বড় এক হট টপিক এবং আমাদের ভবিষ্যৎ, যা আমাদের পুরো ইন্টারনেট জগৎকে চেঞ্জ করে দিতে যাচ্ছে। অর্থাৎ ইন্টারনেট জগতে এক বড় বিবর্তন করতে যাচ্ছে, যাকে থার্ড জেনারেশন অফ ইন্টারনেট বলা হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ একটি কমপ্লিট রুটম্যাপ দেখাতে যাচ্ছি কিভাবে আপনি একজন ফুল স্টেক ব্লকচেইন বা ওয়েব থ্রি ডেভেলপার হতে পারেন। তো ব্লকচেইন ডেভেলপমেন্টকে আমি দুই ভাগে ভাগ করছি, একটি হলো কোর ব্লকচেইন ডেভেলপমেন্ট, আরেকটি হলো ড্যাব ডেভেলপমেন্ট অর্থাৎ ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। তো আজকে আমি ড্যাব বা ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশনের রুটম্যাপ নিয়ে আলোচনা করব, কারণ কোর ডেভেলপমেন্ট একটু হার্ড এবং জব অনেক কম। কোর ডেভেলপমেন্ট হতে হলে আপনাকে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং জটিল সব ম্যাথমেটিক্স জানতে হবে। ব্লকচেনের কোর ডেভেলপমেন্ট বলতে আমি বুঝাইছি ব্লকচেনের ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্ট করাকে, অর্থাৎ অনেকটা উইন্ডোজ ম্যাক লিনাক্স অপারেটিং ডেভেলপমেন্ট করার মতো, বা পাইথন সি সি প্লাস প্লাস জাভা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার মতো। বর্তমানে ব্লকচেইন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য তিনটি ফ্রেমওয়ার্ক সবচেয়ে বেশি ফেমাস, যেমন ইথেরিয়াম, পলকাডট এবং সোলানা। ইথেরিয়াম ডেভেলপ করা হয়েছে সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, আবার সলিডিটি তৈরি করা হয়েছে সি সি প্লাস প্লাস পাইথন দিয়ে, এবং পলকাডট ডেভেলপমেন্ট করা হয়েছে রাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, আবার রাস্ট তৈরি করা হয়েছে সি সি প্লাস প্লাস জাভা ল্যাঙ্গুয়েজ দিয়ে, এবং সোলানাও তৈরি করা হয়েছে রাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো আপনি যে কোনো ফ্রেমওয়ার্ক শিখতে পারেন, সবগুলো ফ্রেমওয়ার্কই অনেক ফেমাস, তবে এদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি পপুলার হলো ইথেরিয়াম। তো আজকে আমি ইথেরিয়াম ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইথেরিয়ামের রুটম্যাপ বলতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। ব্লকচেইন বা ওয়েব থ্রি ডেভেলপার হওয়ার জন্য প্রথমে আপনাকে জানতে হবে বেসিক অফ ব্লকচেইন, অর্থাৎ ব্লকচেইন কি, ব্লকচেইন কিভাবে কাজ করে এবং ব্লকচেইনের ইতিহাস ইত্যাদি। স্টেপ টুতে আপনাকে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখতে হবে, অর্থাৎ বেসিক অফ ওয়েব ডেভেলপমেন্ট লাইক HTML, CSS, JavaScript এবং JavaScript-এর একটি ফ্রেমওয়ার্ক লাইক অ্যাঙ্গুলার, ভিউ এবং রিয়্যাক্ট, এবং তারই সাথে শিখতে হবে ভার্সন কন্ট্রোলিং লাইক গিট, গিটহাব। অ্যান্ড আপনি যদি ফুল স্টক ডেভেলপার হতে পারেন তাহলে আপনার জন্য একটি প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে, কারণ ওয়েব থ্রির মধ্যে কিন্তু ওয়েব ওয়ান এবং ওয়েব টু ইনক্লুড। তো ইনিশিয়ালি আপনি যদি ফুল স্টক ডেভেলপার হতে না পারেন তারপরে কোনো সমস্যা নেই, কজ আপনি যখন ব্লকচেইন দিয়ে নতুন নতুন অ্যাপ্লিকেশন তৈরি করবেন তখন ব্যাকএন্ডের ডাটাবেস, ডাটা স্ট্রাকচার এবং ব্যাকএন্ডের আর্কিটেকচার শিখে নিতে পারবেন। যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে নিন লাইক সি সি প্লাস প্লাস, জাভা, জাভাস্ক্রিপ্ট, গো ইত্যাদি, কারণ আপনারা দেখছেন ব্লকচেইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা। সো সলিডিটি রাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে অবশ্যই একটি নর্মাল ল্যাঙ্গুয়েজ শিখে নিন লাইক পাইথন, সি প্লাস প্লাস, জাভা, জাভাস্ক্রিপ্ট, গো ইত্যাদি। স্টেপ ফোরে ব্লকচেইনের একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে নিন, সলিডিটি কিংবা রাস্ট, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখুন। তবে আমি রিকমেন্ড করব সলিডিটি শেখার জন্য এবং কোড লেখার জন্য একটি আইডি ডাউনলোড করে নেন, সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য রিমিক্স বেস্ট আইডি, সো ডাউনলোড দ্য রিমিক্স আইডি। লার্ন ইথেরিয়াম বা ইথেরিয়াম ভার্চুয়াল মেশিন, অর্থাৎ আমাদের মেইন ফ্রেমওয়ার্ক, এবং তার সাথে কিছু কিছু ইথেরিয়াম নেটওয়ার্ক শেখা শুরু করে দেন লাইক মিন্ট নেট, টেস্ট নেট ইত্যাদি, এবং ওয়ালেট, অ্যাড্রেস, গ্যাস, প্রাইভেট এবং পাবলিক কির জন্য শিখুন মেটামাস্ক। মেটামাস্ক হচ্ছে ফ্রি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট সফটওয়্যার, যার মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশনটিকে যে কোনো ক্রিপ্টোকারেন্সির সাথে কানেক্ট করতে পারবেন লাইক বিটকয়েন, ডজকয়েন, লাইটকয়েন, ইথার ইত্যাদি। ব্যাকএন্ড এবং ফ্রন্টএন্ডের কানেকশনের জন্য একটি ফ্রেমওয়ার্ক শিখতে হবে লাইক ওয়েব থ্রি ডট জেএস, ইথার ডট জেএস, ওয়েব ডট জেএস ইত্যাদি, যা API-এর কাজ করবে, অর্থাৎ এটির মাধ্যমে ডাটা ফ্রন্টএন্ড থেকে ব্যাকএন্ডে আদান প্রদান করতে পারবে। এগুলো শেখার পর আপনাকে ছোটো ছোটো স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করা শিখতে হবে। স্মার্ট কন্ট্রাক্ট বলতে আমি বুঝাইছি ডিল করা, অর্থাৎ স্মার্ট কন্ট্রাক্ট হলো আপনি যখন আপনার কোনো কিছু বিক্রি করতে চান লাইক বাড়ি, গাড়ি, জমি ইত্যাদি, এইগুলো দলিল বা সাক্ষীর জন্য আপনার একটি সরকার কিংবা ব্যাংকের দ্বারস্থ হতে হয়। এই কাজগুলো অনলাইনে অটোমেটিকলি করার জন্য এই ধরনের স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করা হয়, মানে আপনি একটি ভার্চুয়াল ব্যাংক বা সরকারি দলিল লেখার অফিস তৈরি করলেন, যাকে ব্লকচেইনের ভাষায় স্মার্ট কন্ট্রাক্ট বলা হয়। স্টেপ এটে শিখুন গানাশ। গানাশ আপনার ড্যাব বা স্মার্ট কন্ট্রাক্টটিকে ফ্রিতে ডিপ্লয়, রান এবং টেস্ট করার জন্য বেস্ট এনভায়রনমেন্ট হচ্ছে গানাশ, এবং গানাশ অলসো প্রোভাইড ইউ পার্সোনাল ইথেরিয়াম ব্লকচেইন। অ্যান্ড ফাইনালি আপনার অ্যাপ্লিকেশনটি সার্ভারে ডিপ্লয় করার জন্য আপনার বেশ কিছু ট্রানজ্যাকশন ফি প্রয়োজন, আর অ্যাপ্লিকেশনটি ডিপ্লয় করার পূর্বে আপনার অ্যাপ্লিকেশনটি অবশ্যই টেস্ট করা প্রয়োজন, আর অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি কাজ করছে কি না আপনার অ্যাপ্লিকেশনটি পরীক্ষা করার জন্য গানাশ আপনাকে 100 ট্রানজ্যাকশন ফি দিবে, যেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি ভার্চুয়ালি টেস্ট করতে পারবেন, অর্থাৎ একটি ফ্রি ভার্চুয়াল টেস্টিং সার্ভার। তো এইগুলো শিখতে পারলে আপনি একজন ফুল স্টক ব্লকচেইন ডেভেলপার। অধিকাংশ জব সার্কুলারে একজন ব্লকচেইন ডেভেলপারকে হায়ার করার জন্য প্রধানত এই স্কিলগুলো চেয়ে থাকে, তবে একটি কোম্পানি যে আপনাকে দিয়ে ফুল অ্যাপ্লিকেশন তৈরি করাবে ব্যাপারটা এরকম না। এখানে ওয়েব টুর মতো আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, যেমন কেউ ব্লকচেইন অ্যাডমিনিস্ট্রেটর, কেউ ব্লকচেইন ডেভেলপার, কেউ ব্লকচেইন সিকিউরিটি এক্সপার্ট, আবার বা কেউ অ্যাপ্লিকেশনটি টেস্ট করবে। এভাবে আলাদা আলাদা ডিপার্টমেন্ট মিলে একটি সার্কেলের মতো কাজ করবে, অনেকটা ডেভঅপস ইঞ্জিনিয়ারদের মতো।
তবে অবশ্যই আপনাকে এই স্টেপগুলো কমপ্লিট করার পরে আপনাকে হায়ার করবে অথবা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের মতো আলাদা আলাদাভাবেও হায়ার করতে পারে। তো গাইস, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, আর আপনি যদি এইসব ভিডিও দেখতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।